কুষ্টিয়ার কুমারখালীতে অসচ্ছল পরিবারের বিশ্ববিদ্যালয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সদকি ইউনিয়নের জিডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে বেসরকারি সংস্থা দরবেশপুর শামসুদ্দিন আহমেদ শাম ফাউন্ডেশন এ শিক্ষাবৃত্তি প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি আব্দুস সালাম। জিডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাবেক মহাসচিব মোহাম্মদ রবিউল ইসলাম। শাম ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা সমিতি ঢাকার অন্যান্য সদস্যসহ শাম ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর অনেকে উপস্থিত ছিলেন।